প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজ আমি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতের 1.2 এর ফাংশন সংক্রান্ত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাংশন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ফাংশন একটু বুঝতে গেলে বেসিক কিছু অর্থাৎ মৌলিক কিছু ধারণা আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে ফাংশন সংক্রান্ত গাণিতিক সমস্যা করার আগে সমাধান করার আগে আমি ফাংশনের মৌলিক কিছু বিষয় নিয়ে তোমাদেরকে জানাবো বা দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে এক্স ও ওয়াই দুটি চলক, এক্স একটা চলক, ওয়াই একটা চলক। এই দুটা চলক নিয়ে যদি আমি সমীকরণ তৈরি করি, সে 2x + y = 5, তাহলে আমি ওয়াই মাধ্যমে যদি এটা প্রকাশ করি, 5 - 2x, তাহলে আমি ওয়াই মাধ্যমে প্রকাশ করলাম এই সমীকরণটা। এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে y = 5 - 2x এক্স এর যে কোনো মানের জন্য, এক্স এর যে কোনো মানের জন্য আমি ওয়াই একটি মান পাব। আমি প্রিয় শিক্ষার্থী, এখানে এক্স এর যে কোনো মান বলা আছে আমাদের বইতে, কিন্তু আমি যদি বলি এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য, এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য বা যে কোনো সংজ্ঞায়িত মানের জন্য আমি যদি ওয়াই এর বাস্তব মান পাই, তাহলে এক্স এর মানগুলোকে ডোমেন বলবে আর ওয়াই এর মানগুলোকে রেঞ্জ বলবে। এক্স এর মানগুলোকে ডোমেন বলবে আর ওয়াই এর মানগুলোকে রেঞ্জ বলবে। তাহলে আমি y = 5 - 2x, তাহলে এখানে ওয়াই কে আর এক্স এর মাধ্যমে প্রকাশ করলাম, ওয়াই কে এখানে, ওয়াই কে এক্স এর, এক্স এর ফাংশন বলা হয়, ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। আমি এই এক্স কে আমি ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি, এফ এক্স দিয়ে প্রকাশ করতে পারি, বড় হাতের এফ এক্স, ছোট হাতের এফ এক্স, জেড দিয়ে এই ফাংশনকে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এটা হচ্ছে একটা ফাংশন। তাহলে ফাংশন কাকে বলবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য যদি ওয়াই এর বাস্তব মান পাওয়া যায়, তাহলে এখানে এক্স কে, এখানে এক্স হচ্ছে ওয়াই এর ফাংশন, এক্স হচ্ছে ওয়াই এর ফাংশন বা ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। এখন এখানে যে এক্স এর বাস্তব মান বলছে, বাস্তব মান কাকে বলে এই সম্পর্কে আমি একটু ধারণা দিব। এক্স বাস্তব মান, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গণিতের যে সংখ্যাগুলো আলোচনা করে করে থাকি সচরাচর, গণিতের যে সংখ্যাগুলো হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। আর আমাদের গণিতের যেসব সংখ্যাগুলো নিয়ে আলোচনা করা নাই, অর্থাৎ যে মানগুলো অসংজ্ঞায়িত, তাহলে সেইগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা বা অসংজ্ঞায়িত মান। তাহলে আমরা বাস্তবকে আমার মূলদ অমূলদ এই সংখ্যাগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, আর এর বাইরে যে সংখ্যাগুলো আছে এগুলো অবাস্তব সংখ্যা। আমি অবাস্তব সংখ্যাকে একটু ধারণা দেব, যে কোনো সংখ্যার ঋণাত্মকের বর্গমূল, ঋণাত্মক ঋণাত্মক -1, ঋণাত্মক -2 এর বর্গমূল হচ্ছে, এটা হচ্ছে অবাস্তব বা অসংজ্ঞায়িত মান। অথবা পুরো সংখ্যার নিচে 2 এর নিচে যদি 0 হয়, বা 7 এর নিচে যদি 0 হয়, বা 100 নিচে যদি 0 হয়, অর্থাৎ সংখ্যা উপরে নিচে যদি 0 হয়, মানে সামথিং বাই 0, উপরে লব যে কোনো গাণিতিক সংখ্যা নিচে যদি 0 হয়, তো এই মানগুলো হচ্ছে অসংজ্ঞায়িত বা অবাস্তব মান। এইগুলো আমাদের গণিতে সাধারণত ব্যবহার করা হয় না, এইগুলো হচ্ছে অসংজ্ঞায়িত মান। তাহলে প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা ফাংশন জানলাম যে ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করা হয়, ওয়াই বাই এফ এক্স বা জি এক্স এটা প্রকাশ করা হয়, এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য ওয়াই এর যদি বাস্তব মান পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে ফাংশন বা এক্স এর বাস্তব মানগুলো এখানে ডোমেন বলবে আর ওয়াই এর বাস্তব মানকে রেঞ্জ বলবে। তো আমরা যদি শিক্ষার্থী কিন্তু উদাহরণ দিয়ে প্রকাশ করতে, ওয়াই সমান সমান হচ্ছে এক্স, এক্স থাকতে পারে বা 2x থাকতে পারে, 5x বা প্লাস 3 থাকতে পারে এর সাথে, বা -3 বা -2 মাইনাস ইত্যাদি ইত্যাদি সংখ্যা থাকতে পারে, তাহলে আমরা এই ফাংশনের ডোমেন বা রেঞ্জ নির্ণয় করবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, কিন্তু ওয়াই ও লিখতে পারি আমরা, এটাকে এফ এক্স দিয়ে লিখতে পারি, ওয়াই বা এফ এক্স যদি এক্স হয় বা আমি 5x লিখতে পারি। তাহলে এখানে এক্স এর যেসব বাস্তব মানের জন্য ওয়াই এর বাস্তব মান পাওয়া যাবে, এক্স এর যেসব বাস্তব মানের জন্য ওয়াই এর বাস্তব মান পাওয়া যাবে, তাহলে সেই ক্ষেত্রে এক্স এর মানগুলোকে ডোমেন বলবো আর ওয়াই এর মানগুলোকে আমরা রেঞ্জ বলবো। আমি এখানে 5x এর সাথে +-2 ইত্যাদি সংখ্যা প্রকাশ করতে পারি। আমি আপাতত 5x দিয়ে দেখালাম, ওয়াই সংখ্যা 5x, এটা বিলংস টু আর হবে, এটা হচ্ছে এই 5x টা বিলংস টু আর, অর্থাৎ আর বাস্তব মান হচ্ছে এত হবে, হবে যদি ও কেবল যদি
যদি হোক কেবল যদি এক্স বিলংস টু আর হয়। প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি এটা লিখছি, এটা আবার ব্যাখ্যা করে দিচ্ছি, এক্স বিলংস টু আর হয় অর্থাৎ এক্স যদি এক্স বিলংস টু আর এর অর্থ হচ্ছে এক্স যদি যে কোনো বাস্তব মান হয়, কেমন বাস্তব মান, 1 2 3 4 বা মাইনাস 1 মাইনাস 2 বা ইত্যাদি ইত্যাদি বিলংস টু আর হয়, তাহলে এখানে ওয়াই মান বা এক্স এর মানটাও বাস্তব হবে। আমি যদি ওয়াই মান সরি এক্স এর মান 3 বসাই এখানে তাহলে ওয়াই মান কত হবে 5 অন্য সংখ্যা থাকতে পারে শিক্ষার্থী মিলে এটাকে আমরা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি, ওয়াই বিলংস টু এক্স স্কয়ার অর্থাৎ আমি এক্স এর যে মান নিই না কেন, এক্স এর যে মান নিই না কেন ওয়াই মান এখানে ঋণাত্মক আসবে, এক্স এর যে কোনো মানের জন্য বা যে কোনো বাস্তব মানের জন্য আমি এখানে ওয়াই যে মান পাবো সেই মানটা আমি সবসময় অঋণাত্মক পাবো বা অঋণাত্মকই পাবো, কারণ আমি যদি এক্স এর মান মাইনাস ওয়ান কে বর্গ করি তাও সেটা প্লাস হবে বা প্লাস ওয়ান কে বর্গ করি তাও প্লাস হবে। তাহলে আমরা এইভাবে না লিখে আমরা যদি এভাবে লিখি যে এক্স এর সকল বাস্তব মানের জন্য ওয়াই যে মান, ওয়াই এর মান শূন্য হতে পারে এবং ধনাত্মক হতে পারে, এখানে লিখবো এক্স এর মান অঋণাত্মক হবে, অঋণাত্মক অঋণাত্মক মান বলতে এখানে শূন্য হবে এবং শূন্য এবং ধনাত্মক মানকে অঋণাত্মক মান বলে, যেহেতু আমি এখানে বর্গ আছে এক্স এর ঋণাত্মক মানকে বর্গ করলে ধনাত্মক হবে, ধনাত্মক মানকে বর্গ করলে ধনাত্মক হবে, জিরো থেকে ছোট হবে না, গ্যাপ দিয়ে একটা প্রকাশ করতে পারি এবং এটা অসীম পর্যন্ত হবে, ইনফিনিটি দিলাম অর্থাৎ আর এক্স এর সকল মানের জন্য সকল বাস্তব মানের জন্য আমি এখানে ওয়াই মান পাবো অঋণাত্মক, এই জন্য যদি এক্স এর মান গুলো এখানে ডোমেন তাহলে এক্স এর সকল মান বোঝাতে এখানে বাস্তব মান আর বোঝায় রিয়েল নম্বর আর রিয়েল এর মান অঋণাত্মক পাচ্ছি আর প্লাস বা জিরো ক্লোজ ইনফিনিটি পর্যন্ত ইনফিনিটি অর্থাৎ জিরো নিচে যাবে না, এখানে জিরো ক্লোজ করে দেখালো আর ইনফিনিটি অসীম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখব, এফ এক্স সমান সমান যদি আমি ধনাত্মক হবে অবশ্যই, কারণ ধনাত্মক এবং জিরো হতে পারে অর্থাৎ অঋণাত্মক আসবে, কারণ এক্স এর মান এখানে ঋণাত্মক আসবে না, ঋণাত্মক হলে আমি যদি ঋণাত্মক নিই তাহলে আমি মাইনাস টু নিলাম, এক্স এর মান এক্স সমান সমান যদি মাইনাস
মানের জন্য এটাও লিখতে পারি জিরো প্লাস ইনফিনিটিভ অসীম আবার টেন তো একই আসবে আর প্লাস বা জিরো প্লাস আর ইনফিনিটিভ ব্যবহার করা সমীকরণ 5x-3 এর ডোমেন এবং রেঞ্জ বের করবো এখানে 5x-3 কেবল যদি এক্স বিলংস টু আর হয় এই কথাটির অর্থ হচ্ছে যে এই ওয়াই মান বাস্তব মান হতে গেলে এক্স এর সকল মান বাস্তব হলে চলবে এক্স এর সকল বাস্তব মানের জন্য ওয়াই মান বাস্তব হবে আমি এখানে ধনাত্মক নিতে পারি জিরো নিতে পারি ঋণাত্মক নিতে পারি অর্থাৎ অঋণাত্মক ঋণাত্মক সব মানের জন্য ওয়াই মান এখানে বাস্তব পাওয়া যাবে তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা ডোম সমান লিখবো ডোম এফ সমান লিখবো আর যদি সকল বাস্তব মান এক্স এর সকল বাস্তব মান এখানে আসতেছে আর এফ সমান এফ সমান আর তোমরা বাসায় থেকে এগুলো অভ্যাস করবা এবং সবাই এই মহামারীর ভিতরে সুস্থ থাকবা এই দোয়া করে আজকের মতো ক্লাস শেষ করছি ধন্যবাদ সকলকে।